ভাই সকল সব ঠিকঠাক, হাই গাইস, আমি রূপম। এখন কথা হবে অঞ্জন দত্তের 2020 পুজো রিলিজ, যেটার নাম হচ্ছে সাহেবের কাটলেট। এই ছবিটা ট্রেলার নিয়ে যেটা গতকাল ছাড়া হয়েছে, তো এখানে অর্জুন চক্রবর্তীর ক্যারেক্টারটা অনেকটা ব্র্যাডলি কুপারের ছবিটা ছিল, বার্নড ওরকম লাগছে। যে তিনি একজন রেস্টুরেন্ট খুলতে চায় যার মধ্যে বিশ্বের অন্যতম ইউনিক খাবারগুলো হবে এবং সেটা নিয়ে সে এক্সপেরিমেন্ট করছে, তার স্ট্রাগলটা, ওরকম একটা ক্যারেক্টারের ছাপ রয়েছে। এবার এই বায়োটার মধ্যে ভিন্ন ধরনের লোক থাকে, ঠিক আছে, যারা কেউ কেউ চাইছে এখানে হোটেল তৈরি হোক, সাহায্য করছে। আবার সুপ্রভাত বাবুর ক্যারেক্টার যে চাইছেন এখানে হোটেল তৈরি হোক। আবার এই বাড়িতে একটা মিস্ট্রিয়াস চরিত্র রয়েছে, অঞ্জন দত্ত, যাকে আমার মনে হয় তিনি একজন ভূত বা তিনি মারা গেছেন, যাকে কোনোভাবে অর্জুন চক্রবর্তী দেখতে পায়, কারণ সুপ্রভাত বলছে যে এই বাড়িটা ভূতুরে বাড়ি। এবার হচ্ছে অঞ্জন দত্তের যে ক্যারেক্টারটা, সে শুধু খাবার বানায় না, খাবারের ইতিহাসটাও জানে, এই খাবারের নামকরণ কীরকমভাবে হয়েছে, এই খাবারটার উৎপত্তি কোথা থেকে। এবং অর্জুন চক্রবর্তী একজন শেফ, কিন্তু এর কোথা একটা গিয়ে ওই উপলব্ধিটা এই অঞ্জন দত্ত থেকেই হচ্ছে, যে খাবারগুলো কীরকমভাবে কাজ করে। শুধুমাত্র আমাদের খাওয়ার জন্য খাওয়া না, খাবার আমাদের মনে একটা স্যাটিসফ্যাকশান দেয়, তো সেটার একটা কোথাও একটা গিয়ে ইঙ্গিতটা এই মানুষটাই এর জীবনে দিচ্ছে। এবার হচ্ছে প্রথমে চেয়েছিল এই বাড়ির সবাইকে বোকা বানাবে, কিন্তু পরবর্তী সময়ে কি এখানে হোটেল খুলতে পারবে কি পারবে না, এই নিয়ে একটা মিউজিক্যাল ফুড জার্নি। এবং তুমি যদি অঞ্জন দত্তের ছবিতে বিশ্বাস রাখো, তাহলে তুমি জানবে যে দত্তের মতো ছবি দিয়ে মানুষটা কীরকম একটা কাজ করতে পারে। মানে তুমি তার কিছু ছবিতে অন্ধের মতো বিশ্বাস করতে পারো, আবার কিছু ছবি তার আসে, যেমন হচ্ছে গণেশ টকিজ, তারপরে হচ্ছে হেমন্ত, যেগুলো কবে আসো কবে যায় আমরা টেরও পাই না। আবার তার ফাইনালি ভালোবাসা যে লাস্ট রিলিজ ছিল, সেখানেও অনির্বাণ বলি, সুপ্রভাত বলি, এদেরকে দারুণ চরিত্র দিয়ে দিয়েছিলো। এবং আমার সুপ্রভাত বাবুর ক্যারেক্টার, মানে তার কাজ অসাধারণ লাগে, তো এখানেও মনে হচ্ছে খুব ভালো একটা আমরা কিছু পেতে চলেছি। এবার হচ্ছে 2019 একটা ছবি ছিল আহারে বলে, ঠিক আছে, যেটার মধ্যে আরিফিন শুভ ছিল, ঋতুপর্ণা ছিল, সেটা একটা ফুড ফিল্ম ছিল, তার আগে ছিল হচ্ছে মাছের ঝোল, সেটাও একটা ফুড ফিল্ম ছিল। কিন্তু এই ছবিটাও দেখে মনে হচ্ছে এটা খুব ভালো একটা ছবি হবে, কারণ এত সুন্দর সুন্দর খাবার, এত সুন্দর গান, এবং হচ্ছে ওই মেঘলা দিনে একলা ওই গানটাকে যেরকমভাবে এখানে করা হয়েছে ওই আমন্ত্রণ কথাটা নিয়ে, তো আমার ছবিটা খুব ভালো লেগেছে। এবং এত সুন্দর কাস্টিং, অঞ্জন দত্ত হোক, এবং আমার মনে হয় অঞ্জন দত্ত নিজের ছবিতে নিজের জন্য খুব সুন্দর একটা চরিত্র রাখেই, ঠিক আছে, যাই হোক, অঞ্জন দত্ত হোক, অর্জুন চক্রবর্তী হোক, অম্বরীশবাবু হোক, শ্রীতমা হোক, অনিন্দিতা হোক, এবং সুপ্রভাত বাবু, কাস্টিং খুব ভালো কাস্টিং। এবং ট্রেলারটাও খুব সুন্দর করে দেখানো হচ্ছে, ট্রেলারের মধ্যে বেশি কিছু রিভিল করা হয়নি, ফলে অডিয়েন্স খুব একটা ওয়েট করতে পারছে না। এবার দেখা যাক গল্পটা কীরকমভাবে যায়, তবে আমার ট্রেলারটা খুব ভালো লেগেছে, খুব সুন্দর লেগেছে। এবার পুজোতে এতগুলো ছবি, দেখা যাক কোন ছবিটা বাজি মেরে বেরোয়। যারা দেখে নিয়েছো কেমন লেগেছে অবশ্যই জানো, ট্রেলারটা খুব একটা ভিউ পড়েনি, আমি ডিসক্রিপশানে ট্রেলারটার লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা অবশ্যই চেক আউট করো এবং তোমরা জানো তোমাদের ট্রেলারটা কেমন লেগেছে। এই ছিল আমার রিয়াকশন এই ট্রেলারটা নিয়ে। ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, রেড বাটনটা প্রেস করে গ্রে অবশ্যই করে দিও। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে, নিজেদের খেয়াল রেখো। আর হচ্ছে ডিসক্রিপশানে ট্রেলারের সাথেও আমি দুটো লিঙ্ক আরও দিই, যেখানে হচ্ছে ইনস্টা, ফেসবুক, যেখান থেকে আমরা কানেক্ট হতে পারবো। আর বস, জনতা আমাদের পাশে আছে।